সীমানা প্রাচীরের ভেতরে বসতি রেখে চলছে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ কাজ। প্রায় 80% কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগ জমির মালিকদের। সঠিক দলিল না থাকা ও মামলার কারণে টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না বলে দাবি জেলা প্রশাসনের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তে নির্মিত হচ্ছে বাল্লা স্থলবন্দর। 2021 সালের অক্টোবরে শুরু হয় বন্দর নির্মাণের কাজ, যা শেষ হবার কথা রয়েছে চলতি বছরের জুনে। তবে নির্মাণের 80% কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। জানা যায়, জমি অধিগ্রহণে 6 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও জেলা প্রশাসন পরিশোধ করেছে মাত্র 6 লাখ টাকা। এদিকে অধিগ্রহণের টাকা বুঝে না পাওয়া পর্যন্ত বসবাসের জায়গা ছাড়বেন না বলে জানিয়েছে অনেক পরিবার। জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্তদের টাকা ব্যাংকে জমা আছে, কাগজপত্র বুঝে পেলেই পরিশোধ করা হবে। স্বত্ব সংক্রান্ত মামলা ছিল, এই মামলাগুলোর কারণে আমাদের ক্ষতিপূরণ প্রদানে কিছুটা বিলম্ব হয়েছে। তবে তাদের ক্ষতিপূরণের সমগ্র টাকা আমাদের নির্ধারিত অ্যাকাউন্টে আছে। যাদেরই কাগজপত্র সঠিক আছে তাদেরই ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে। আশা করছি যে অচিরেই তারা সকলেই যার যার প্রাপ্য ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। 2016 সালে বাল্লাকে দেশের 23তম স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। বন্দরটি চালু হলে ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি কর্মসংস্থান বাড়বে বলে মত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।